ভেনা গেলে তো ভাই একটু এই 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 গেল তো সামনে কে গেল কে গেল আল্লাহ আমার আপার তুমি ভালো আছি তুমি পাতলা করে দেওয়া লাগবে আমরা আগে দিয়ে তিনজনই পরিল হয়েছে মানে মানুষ ওই মেন সুইচ অফ করে অফ করে হরতেছে তো মেন সুইচ অফ করবে গেছে তাও এখানে কারেন্ট অফ হয় নাই তা আমি দেখি নাইছি আমাকে শর্ট মারছে লাস্ট টাইম এখানে ব্রিজ দিয়ে সারি ওবিতে আমি ঘুরে যাইছি এটা কুরিলের ই দিয়ে আসার দিয়ে আমি গুটি দিয়ে ওই ব্রিজটা দেখানি ফেলা দিছি তখনকার কারেন্ট এখানে অফ করে গেছে তখনকার ওই টাইনে তিনজনকে এখানে নিয়ে যায় দুইজন আশঙ্কাজনক নিয়ে যায় মেসেজ টেসেজ ধরে ভাই আমরা পাবনা লিয়ে গেছিলাম ওই মা একটু সুস্থ হয়ে উঠছিলে আমরা ওই ফেলাতে চলে গেছিলাম পাবনা লিয়ে আইছি মরা তো আমরা ফেরত লিয়েছি এই তো হৃদয় বিদারক ঘটনা কারণ সহদ দুই ভাই বোন শর্ট লেগে মারা গেল কারেন্টের শর্টে এতে আসলে আসলে হৃদয় বিদারক ঘটনা তবে আসলে সবচাইতে বড় কথা আসলে সচেতনতার অভাব কারণ যদি অটো সার্কিট যদি থাকতো তাহলে হয়তো শর্ট লাগার সাথে সাথে সার্কিটটা বন্ধ হলে কারেন্ট সংযোগ থাকতো না আসলে এগুলো হচ্ছে এলোমেলোভাবে হচ্ছে এই কারেন্টে ওয়ারিং করার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে এই যে দুইজন ছেলেটা হচ্ছে ক্লাস সেভেনে পড়াশোনা অধ্যয়নরত আছে একদম তো হাই স্কুলে আর মেয়েটা হচ্ছে আগামী সামনে এসএসসি পরীক্ষা দেবে মানুষ এরা গরিব বসা মানুষ এরা আসলে তেমন সচ্ছল না কাজ করতেছে কাজ করে আর কাজের পাশাপাশি পড়াশোনা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আসলে এরা খুব পরিশ্রমী মানুষ আর সেই ইয়েতেই সকাল 7টায় তাতে বসতে যায় এই দুর্ঘটনা ঘটেছে